পবিত্র সবে বরৎ উপলক্ষে নীলথামারিতে ধর্মপ্রাণ মানুষেরা রেখেছেন রোজা সারারাত ধরে আদায় করেন নফল নামাজ মসজিদে মসজিদে হয় বিশেষ মনাজাত তবে চিরচেনা চিত্রের বাইরে বাড়িতে বাড়িতে চলে ভিন্ন রকম এক আয়োজন ধর্মীয় রীতি না থাকলেও ঐতিহ্যগতভাবে সৈয়দপুরের প্রায় প্রতিটি ঘরে উৎসবের মতো করে আয়োজন চলে মিষ্টান্ন তৈরির সকাল থেকে বাড়ির নারীরা পার করেন ব্যস্ত সময় তৈরি করেন নানা রকমের সুস্বাদু হালুয়া অনেকেই রান্না করেন পোলাও মাংস বিকেল থেকে এসব খাবার প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে শুরু করা হয় বিতরণ অনেকে আবার গরিব মিসকিনদের মাঝে বিতরণ করেন এসব খাবার সন্ধ্যার পর থেকে নামাজ আদায় এবং বিশেষ দোয়াতে অংশগ্রহণের জন্য দলে দলে মানুষ যান মসজিদগুলোতে সেখানে সারা রাত চলে মিলাদ মাহফিল ও জিকির নামাজ শেষ করে সবাই ছুটেন আত্মীয় স্বজনের কবর জিয়ারতে আজকে সবে বরাত উপলক্ষে আমরা হালুয়া রুটি বানাইছি আমাদের মহল্লা সবাই বানায় সারা এখানে কবর জিয়ারত হয় নামাজ কালাম হয় সবাই মসজিদে মসজিদে দোয়া করার পরে রাত যত গভীর হবে তত কবরস্থানে সবাই আসবে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও একুশ পার্সেন্ট ক্যাশব্যাক হালুয়া রুটি শুধু সবে উপলক্ষে রান্না করাটা ঠিক না আপনার অন্যদিনও সব অন্য ছাড়া হালুয়া রুটি রান্না করে আপনারা খেতে পারেন তবে যদি এই নিয়েতে খান যে হ্যাঁ শক্তির জন্য রাতে ইবাদত করব নামাজ পড়ব এই উদ্দেশ্যে যদি বাড়িতে ভালো ভালো খাবার রান্না করেন তাতে কোনো অসুবিধা নেই তা ব্যবস্থা দেখতেছেন এটা আসলে শরীয়দের কোনো বিষয় নয় লোকজন যেহেতু আসে সবাই মসজিদে বিভিন্ন বিষয়ে নেকিয়তে মা বাবার জন্য অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য বা বিভিন্ন উন্নতিমূলক বিষয় জন্য তাদের আপ্যায়নের জন্য এটা কমিটি ব্যবস্থা করে বিভিন্ন জায়গায় ছোট ছোট শিশুরা আতশবাজি জ্বালিয়েও আনন্দ উৎসব করেন সময় সংবাদ নীলফামারি